হাসান হোসেন কলিজার টুকরা। একদিন দুই নাতি আইসা পাশে বসা, দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন? তো নানায় বইলা দিছে ফট কইরা, আমি উত্তম। দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে, এত হাসো কেন? কয় জবাব হয় নাই। কয় মানি? কয় জবাব হয় নাই? কয় মানি? আমরা দুইজন উত্তম। কয় কি কইরা? কয় বলেন আমাদের আব্বাকে। কয় বলো? তো আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না। আমাকে আম্মা জানরে চিনেন? তো বলছে, আম্মা জানকে? তো আম্মা জানের পরিচয় দিয়ে বলতেছে, উম্মু কালাইসা বিশাই, আপনার মা তো আমার মার সামনে কিছুই না। আমাকে নানা জানরে চিনেন? তো পরিচয় দিয়া বলতেছে, জাদ্দু কালাইসা বিশাই, আপনি নানা জানের তো মানুষ নামই জানে না। এইখানে ওলামারে জিজ্ঞাসা করলে অনেকজনে নাম বলতে পারবে না যে হুজুর সাল্লামের নানা জানের নাম কি। ওনার নানার নাম আছিল ওহাব, আমেনা বিনতে ওহাব। আপনি নানা জানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুইজন রে উঠায়া চুমাইতে চুমাইতে বলতেছে, তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন, আমি এইখানে চাবো না, কেন চাবো না? আল্লাহ বলছে, এইখানে উম্মত বলে কেন চাবো না? একদিকে আনতা রব্বুল করিম, আনা নবিয়ুর রহিম, একদিকে আপনি রব্বে করিম, একদিকে আপনি রব্বে করিম, একদিকে আমি নবিয়ে রহিম। কাইফা তুযাইয়ু হাযিল উম্মা বাইনাল করিমি ওয়ার রহিম, আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে তো যাবে কি কইরা? আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা তো আপনি, চিন্তা করেন কেন? লা ইউখজিকা ফি উম্মাতিক। এই জন্য আল্লাহ রসুল বলতেছে, লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠের আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার কাছে। শাফাতে কুবরা এই কথাই বুঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 16 লক্ষ নবী বলবে, 312 জন রসুল বলবে, 4 জন উলিল আজমে মিনার রসুল বলবে, আমরা এই অধিকার রাখি না, তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি? হিসাব কিতাবের জন্য মুসা আলাইহিস সালাম বলবে, যাও বাদশার কাছে যাও, আল্লাহর রসুলের সন্ধান দিবে, ওনার কাছে সবাই আসবে, নবী আসবে, রসুল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে, কেয়ামত আদম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে। আল্লাহর রসুল বলে, আনা আহলু, আমি এর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন, আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন, আর যখন সেজদায় পড়বেন তো আল্লাহ চিৎকার দিবে, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসব, কবে নামান, উঠান মাথা, যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না, হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বসেন না কেন? বলে, বসলে আমাকে বসায় আমার উম্মতকে পলসে রাত পার করায় দিতে চাইতেছেন। আমি বসবো না, আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে? কে মিজানের কাছে দৌড়ায়া যাবে? পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি না ওই সময় কসম খাইছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝোঁকে তো হাত উঠায়া ঝুঁকায় দিব, পলসে রাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে আমি পার করায় দিব, আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় ভুলে নাই, কিয়ামতের মাঠে ভুলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে, আল্লাহু ইয়ান্তা ফেরুক, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা, তখনও চোখে পানি, যার 9-9টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল, আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবার
নিবারণের জন্য এটাকে পান করা নিতাম। নয়টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারো জন্য চোখে পানি না। জিব্রিল জিজ্ঞেসে চোখে পানি তো পানি কেন, বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, লানত আমাদের জিন্দেগির উপরে। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো কেমনে, কিভাবে আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরা আমি ঢুকায় দিতাম, ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন। যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন। জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফরদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি আসি আমি আসি আমি আসি। হায় ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মরা যাব, তাইলে তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে, তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মৌত মরবে, তো আপনার বন্ধুর দুরুদ শেষ হয়ে যাবে না। এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহ, আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন, মানুষ তুই মারা যাবি দুরুদ বন্ধ হবে না, ফেরেশতা করবে ফেরেশতা মারা যাবে দুরুদ বন্ধ হবে না, আমি আল্লাহ বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না, আমি আল্লাহ করতে পারব। ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি। শেষ দলিল আরও হাজারো দিতে পারি আমি, শেষ কথা, যেদিন কবর থেকে উঠানো হবে জিবরিল আসবে, হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদিয়া জিবরিল, জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনোভাবে চিনতে চিনতে রওজায় আথারে আসবেন, ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি, আল্লাহর রসুল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রসুল উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, ওহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, কেন আমার রিসিপশনে আসে নাই, তুমি একা আসছো কেন, আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পলসে রাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে। জিবরিল কসম খায়া বলবে ইজ্জতি হুয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই, ও মেরে দোস্ত আসেন, আল্লাহ আসান করছে, ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে, ওই নবীর গোলাম হইতে দেরি, যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়তের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাগ হয়েন না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না। আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার পঞ্চমবার ছিল, আরও 2026 পর্যন্ত আমি যাইতে পারবো, আমার কাছে অ্যাবিলিটিও আছে ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ বললেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার বুত পায়ের ছাপ না আছে, অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াশ করতে হয় না, যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো তাহলে আমি বিরাট বড় এখানে লাগায় দিতাম, আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টটা লাগায় দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম, দেখতেন কত হাসি আর কত কান্না, এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাগ হয়েন না, পায়ে হাত রাখি, আমি বড় লাইফ স্টাইল আলাদেরকে চিনি আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে, আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে সেভ। ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারও সেভ করা আছে।
প্রতি সফর আমাকে কাদায় আনে, কাদায়। আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোনো সফর নাই। এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পারের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পারে শেষ করছি, আবার আটলান্টিকের পারে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না, আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন? যান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা, যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন একে চিনো কিনা, বলবে আর পায়ের দাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এ আমাদের হাতে পায়ে ধরে গেছে, কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই, একটা আছে আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের, বস মক্কায় গেল এটাও বলি আমি একজন এসআর। এসআর চিনেন? এসআর চিনেন? এসআর চিনেন? রিপ্রেজেন্টেটিভ চিনেন? আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই। হায় হায়, কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। যদি এটা আল্লাহ গ্রহণ করে উঠায় আনে, আমাকে ও সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান। বুঝান যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না, সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে সুখ, শান্তি আসবে। তুমিও শিখো, গরালাদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও। হয় একদিন না, দুই দিন না, 2020 আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি 19-এ, যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার, তো আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোলে করে বসাইতেছিল, পাশে এক বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল ইংরেজ। আমি তাকে জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন, বলে দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে আসে। হয় হয়, আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই, আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, আপনাদের হাত পায়ে হাত রাখি, আমি দুনিয়ার কোনো এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই দুই চোখে আমি না দেখছি, আমাকে বুঝাইতে হবে না, ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না, বাংলাদেশেরও যতগুলো আছে অধিকাংশ আমার চষা, আমি ওইখানে মাঝে মাঝে লুকায়া যাই, এমনি দেখতে চাই যারা কি বলে, কিন্তু হ্যাঁ মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরে বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন, আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক। আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি করে, তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে, হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে, এটার নাম মা, এটার নাম বাবা। ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জানের কবর দুইবার চোখে দেখছি, আমি এটা বয়ান করতে পারি না, যখন আমি চূড়ায় উঠছি দুইবার, তা আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে, এটা বলার না বুঝানের না, ওইখানে যে ওঠে সে জানে, যার ইতিহাস জানা আছে, চিত্র 6 বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, ওই সময় যখন বিদায় হয় যে উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছে নিচে বসা থাকবা, কেউ উপরে আসবে না, আল্লাহর রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা কইরা, বাম হাঁটু গায়রা দিয়া, গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন, কাঁদতে কাঁদতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জোরে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল, সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে, আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন, ওমর যাও না তো যাও না কেন, ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন, সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রসুল কাঁদতেছেন, মার মাথার কাছে বসে আর চিৎকার দিয়া বলতেছেন লাউ কুন্তি হাইয়ান, হ্যাঁ মা তো যদি জীবিত থাকতি, বাদা তু সালা, আমি যদি নামাজ শুরু করতাম, খতম তুল ফাতেহা, ফাতেহাও শেষ করতাম, সুম্মা বাদা তু সুরা, আবার সুরাও শুরু করতাম, ফরজ নামাজ নফল না, সুম্মা না দাইতানিয়া মোহাম্মদ, তুই যদি আমাকে মোহাম্মদ বলে ডাক দিতি, লাকাতা তু সালা, আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লব্বাইক ইয়া উম্মি,
ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, শান্তি আসবে না। ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর ক্যারিয়ারই আমাদের ক্যারিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদে আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। আরে একটাই শিখেন, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ নামাজ, এর চেয়ে বড় কিচ্ছু নাই। যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন, এই জন্য ওয়াদা নিব আল্লাহর নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য। কে কে ওয়াদা করতে পারেন, আর নামাজ আজকের থেকে ছাড়বো না, কে কে ওয়াদা করতে পারি, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবক সারা রাত্র নেটে ঘুরো না, হ্যাঁ হ্যাঁ ঘুরতে পারো, তোমাকে অনুমতি দেই, নবীর লাইফ স্টাইল শিখো, এটাকে সারা দুনিয়ায় প্রচার করো, মানুষের ভিতরে শেয়ার করো, তুমি একজন নবীর গোলাম হয়ে যাও, দেখো তারপরে মজা কি করে লাগে। আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমি বলছি না বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু, সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে 2000 সাহাবির কবর আমার দেখা বাকি রয়ে গেছে, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। হ্যাঁ হ্যাঁ, উসমান বিন আফফান ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডে 13 বছরের ছেলের কবর রাখা আছে। এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না, এই সময় কে আসবে, সাথী আমার সাথে ছিল, আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই যাও। টপকায় আমি ভিতরে চলে গেছি, আমার বসার দরকার ছিল, যে 13 বছরের ছেলে খাঁদে মাইসা দরজা খুলে দিছে, সবাই ভিড় জমায় ফেলছে, পরিচয় সবাই জানতেন, বীর জমায়ে ফেলছে, তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর এই কবরের সাথে এসব বাড়ি খায়। আমি বলছি একবার হয় কেন ওকে জানি না, আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনায় যায় তো রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না, আমার পদদেশেই এক মুহাম্মদ শুয়া আছে যে উসমান ইবনে আফফান জিন নুরাইনের সন্তান, যার মুহাম্মদুর রসুলুল্লাহর সাথে সম্পর্ক, এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে দাও। বলতে দেরি মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে, আমি আমার আবেগ বলতেছে, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন, এই জন্য আসেন ওয়াদা করি যে না নবীর লাইফ স্টাইলই শিখব। শিখবেন তো? হ্যাঁ, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না। এই দেশের মাটি মানুষ বৈশিষ্ট্য, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়া কি বলে কম্পেয়ারও চলে না, তুলনাও চলে না, তিনটা নিয়া বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নাই, এই দেশের মাটিরও তুলনা নেই, মানুষেরও তুলনা নেই, এই দেশের পরিবেশেরও তুলনা নেই, দুনিয়া এত আলেম কোনো দেশে নাই। আল্লাহ এই দেশে যত আলেম দিছেন, মক্তব দিছেন, মাদ্রাসা দিছেন, হেফজখানা দিছেন, মসজিদ দিছেন, নামাজি দিছেন, দাড়ি দিছেন, টুপি দিছেন, বুরকা দিছেন, পর্দা নিশিন দিছেন, হাজার হাজার যুবক ইউনিভার্সিটিগুলার কেলে, হ্যাঁ হায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসাই পড়ছি, মোমেন সিং এগ্রিকালচারে কেউ গেছেন কি না গেছেন জানি না, আমি আমি যতবার ঢুকি ততবারই মনে হয় আমি মাদ্রাসায় ঢুকে গেছি, তখন আমার বলতে বাধ্য হয়, এই জন্যই আমি সারা বাংলাদেশে বইলা বেড়াই, নড়ে চড়ে পড়ে না, মনে হয় বোঝেন নাই। 3 দিন আগেও ভূমিকম্প আসছিল 5:45, ঠিক না? হ্যাঁ, নড়ছে চড়ছে কোনো বিপর্যয়, এর আগেও 7.8 আসছিল, আমাদের দেশে বিপর্যয় ঘটবে না এটা আমার বিশ্বাস। যে যতই চিল্লা করুণা এটা হবে ওইটা হবে, দুনিয়া দেখাইতে পারে নাই, বাংলাদেশে 4-5 দিন আগে দেখাইছে যে একজনও মরে নাই, কিন্তু যত দেশ করুণায় আক্রান্ত একজনও দেখাইতে পারে নাই যে একজনও মারা যায় নাই, ওটা বাংলাদেশেই দেখাইতে পারছে যে একজনও মারা, কেননা এই দেশের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। এই জন্য ওলামায়ে কেরাম এত সহজলভ্য নবীর জিন্দেগি, এদের কাছে আসেন, হক্কানি আলেমদের কাছে আসেন, এদের সোহবতে আসেন, আল্লাহওয়ালা আছে এদের সোহবতে আসেন,
নবীর জিন্দেগি শিখেন, একটাও যদি গ্রহণ হইতে পারে, একটাও যদি গ্রহণ হয় আপনার আমার বেড়া পার, আমি যাব যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে রেখেছেন দুই চারটা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত গলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম যে যদি চাই যে এরকম স্টেজ লাগুক আর ওইখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনো শুনব, যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে যেগুলা আমার জান্নাতে সব কিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সব কিছু চেঞ্জ হবে, আল্লাহর গিফটের মাধ্যমে এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত। না না ওইটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না, আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো, সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার থেকে দশ গুণ বড়, ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না, আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহর রসুল নাম বলে দিছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নাম জোহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার থেকে দশ গুণ বড়, কত দশ গুণ বড়, 2,40,000 মাইল বাড়ির যে কিলোমিটার বানায় নিয়েন, ওটা ও পাবে আমরা না, আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশা আল্লাহ, কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি কোনো দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে, আরে এশারের পরেই এক ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে, এই মজমা দেখে বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ, বাঙালিরা সবচেয়ে বড় বড়গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে, আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা, দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না, আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে, এরাই এরাই জান্নাতে এরাই জান্নাতে এরাই জান্নাতে বেশি যাবে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন এরাই জান্নাতে বেশি যাবে, ওরাই কইব দুনিয়ায় মানি নাই, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো, আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কী জন্য, কয় সাদা সিধা তো দুনিয়ায় মানি নাই, এখন একটা মাইনা দেহি, তো আল্লাহ বলবে যাহ দৌড় দিছ চল জান্নাতে, এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর এরা বেশি যাবে না, বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ, এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাব ঠিক না, যদিও বেশি দিন যায় না, নাম হইলো চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়, কেন না সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠে দেয় ওটাই বিক্রি হয়ে যায় ঠিক না, আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাবো ইনশা আল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান, আমি খুব দ্রুত চলবো সময় কম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ তাআলা আনহু আম্মা বলতেছিলেন শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল, যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে শুধু তো দুনি পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল, আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল, ফেরেশতাদের দুই দিন ছুটি ছিল, কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে, দুই দিন ছুটি ছিল, দুই দিন, দুই দিনের ভিতরে একদিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল, এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটা গেছেন আর গলা মিলছেন আর চিৎকার দিয়া বলছেন দুজাহানের বাদশাহ পা রাইখা দিছে, সুবহানাল্লাহ।
সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আরেক মোহনাকে এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটা গেছেন এক মহাদেশের আরেক মহাদেশকে এক পাহাড় আরেক পাহাড়কে এক গাছ আরেক গাছকে এক মরুভূমি আরেক মরুভূমিকে এক বালুর কণা আরেক বালুর কণাকে এক প্রাণী আরেক প্রাণীকে সবার ভিতরে স্লোগান চলতেছিল খুশির ধুম চলতেছিল আর বলতেছিল দুজাহানের বাদশা পা রাইখা দিছে এই জন্যই তো কান্নাল মিসকা ইয়াফুর সমগ্র জগৎ সুগ্রানে মোহিত হইতেছিল গায়ে কোনো ময়লা ছিল না সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে বালুর কণাল ময়লা ছিল না মক্তু আর সুন্দা নাবির পার পেটের ভিতরে জিকে জানি কাইটা দিছেন মক্তু নান মার পেটের ভিতরে জিকে জানি মুসলমানি করা দিছেন তারপরে চাদরে রাখতে দেরি ডান্দি হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই লম্বা সেজদা আম্মা জান বলতেছেন কুলতা মা কুলতা তুই যেন কি বলছোস আমি বুঝি নাই তারপরে অনেকক্ষণ পরে আত্মাহিয়াতুর সুরতে বসছেন শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মা জান বলতেছেন এমন আলোকিত আর উদ্ভাসিত আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম এটা কেমন বাচ্চা একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন আম্মা জান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন এর আগে আম্মা জান বলতেছিলেন ওই লুল্লে কোরাইশ ওই লিল্লে বনি হাসেম বনু হাসেম কোথায় চলে গেল কোরাইশ কোথায় মরা গেল আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল কে দেখবে তাকায়া কি ঘটতেছে শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে দৌড়ায় কোলে নিতে দেরি আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ডুকতে দেরি করে নাই যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইজিবু হাদা তিফত আল্লাহ আওয়াজ দিছেন তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি পর মুহূর্তে যেন কোন সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না কেউ যেন না বলতে পারে আমি চিনি না গায়েব করে ফেলছেন একটু পরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনায় ভিতরে ভরতে থাকো কয়েক সেকেন্ডের বাচ্চা কয়েক মিনিটের বাচ্চা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি মানুষ ফেরেশতা জিন চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত এর ভিতরে ভরো ওয়া আক বিশ নবীর বিশটা গুণ ঢুকাও ভিতরে আতুহু খুলুক আদম মারিফাত শীষ সুজাতানু খুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফসাহাত সালে হেকমত লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আয়ুব তাআত ইউনুস জিহাদা ইউসা সৌত দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ইসা কুওয়াত মুসা হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির ফেরেশতারা প্রশ্ন করছে নবী তো বিশ জন না সোয়া লক্ষ 312 জন রসুল তো আল্লাহ জবাব দিছে অগ্নিদুহু ফি জামি আখলাক নবীগিন সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছে মার কোলে কাঁদতে ছিলেন বৈশা বৈশা সব ছুটা আসছে কাঁদিস কেন বলছে আবদুল্লাহ নাই বলে অর্থ কি বলে আবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো আবদুল্লাহ তো নাই খেলনা আনবে তো কে আনবে আল্লাহ যেন ছুটা চলে আসছেন কানে কানে বলা দিছেন আমি না কাঁদিস না তোর কান্না সইতে পারি না আবদুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায় আবদুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো মক্কার বাজার থেকে এইখানে তো হয়তো কাঠের পাওয়া যেত নাইলে লোহার পাওয়া যেত নাইলে মাটির নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো আমি না কাঁদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দে একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব যখন সূর্য ডুবে গেছে বাহিরে চকির উপরে শোয়ায় দিছেন
আবু তালেব বলে বাদাল কামরু আইয়াদনু, আমি দেখতেছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতেছিল, যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে প্রাণ হাজায় কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থাইমা গেছে, তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতেছিল আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতেছিল, তুমি হাত এমন করো তো এদিকে লাভ দেয়, এমন করো তো এদিকে লাভ দেয়, পাও এমন করো তো এদিকে লাভ দেয়, এই লাভের কারণে এক নৃত্যের পরিবেশ চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম, একটু আগে চলি, আগে কয়েকটা দিন কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না, এই রাত কেন আমার জিন্দগি শেষ হয়ে যাবে, তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকায় দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না। কন্যা যার জিকির আল্লাহ বরণ করেন, ওরা ফানা লাকা যিকরাক, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উঁচা করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন্দ করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে, ঠিক না? যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে তো আমি না আবার কোলে নিয়ে কাঁদতেছেন, হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে, আমি না এখন কাঁদিস কেন? বলে আবদুল্লাহ নাই, বলে মানি, বলে ছেলে যখন সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয় এইখানে ছেড়া দেয়, হাঁটে আর বাচ্চা দে বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে, আবদুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লার হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাজ আর মাজান্না দুটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যেত, কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত, আবদুল্লাহ তো নয়, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন, আমেনার কানে কানে বলতেছিলেন কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার, আবদুল্লাহ নাই তো কি হইল? আবদুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসব। কোরআন এটাই যেন বলতেছে, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, সবকিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন, দেখানোর পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসায়া নিচেকে দেখায়া যারটা তার কোলে পাঠা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিছেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে, আল্লাহ বলছে আমার না, আমি তো দরা ছোয়ার বাইরে মাই হয়ে নিলাম, এই জন্য কোরআন বলতেছে ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব, আমার গোলাম হইলা কি হইলা না একটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না, আমার বন্ধুর গোলাম যদি হইয়া যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায় দিব। রাগ হয় না, যদিও ওলামাদেরকে বলতেছি ডেলি শতবার আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়ি, এরকম মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত ডেলি নফল পড়ে, প্রত্যেক নামাজে সুরায় ফাতিহায় পড়ি আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে। আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইব কোথায়,
চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়, কোন জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম পাবো? তো আল্লাহ বলে চাইতেছিস বটে কিন্তু পাওনার জায়গা আমি বইলা দিতেছি কোথায় পাবি। ওয়াইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই হেদায়ত চাইতে হবে না, আমি নিজেই হেদায়তের মালা তোর গলায় পড়ায় দিব। ওয়াইন তুতিউ তাহতাদু, ওই নবীর গোলামি অর্জন করতে হবে, তাইলেই ওই জান্নাত পাওয়া যাবে। যেটা সামান্য চলক আলোচনা বললাম, কি রাজি আছেন গোলামি হক? পাক্কা ওয়াদা? বিলকুল। গাউসিয়ার যুবকদেরকে বলবো তোমরা রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও, কেন তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আসছে। উনিও বড় হুজুর কিন্তু আমাদের চেয়ে বহুত বড়, 185,000 বৎসরের এবাদত ছিল ওনার, প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হইতো, প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, বলছে তাকাব্বর রা আজাজিল রা খারে কর, বসন দানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশে আজাজিল বলা হইতো, অফিল আরশে মকতুবুল ইবলিস, আরো সে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল, শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল, সে আমাদের কারণে, আমাদের কারণে, তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না, আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে, বিদায় সে আমার সাথে আসছে। তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি, নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলেট করতে দেরি করবে না। কিন্তু এই জন্য তোমাদেরকে বলি, পাক্কা ওয়াদা কিনা বলো যুবক? পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক, আর হবে না কেন তার গোলাম? সে তো সারা জীবন আমাদের জন্যই দিয়া গেছেন। হায় 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 ওই ব্যক্তিত্ব, আমি কেমনে বুঝাবো তোমাদেরকে, বুঝাইলে আরও অনেক বুঝাইতে হবে। হায় 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 হায়, আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে, একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে, হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে, আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে, আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে, আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না, এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করা দিব, এরকম আর চলতে দেওয়া যায় না, আমি বন্ধুকে ডাইকা নিব, তোমাকে আউট করা দিব, বন্ধুকে পাশে বসাবো, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আর বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আও। এই জন্য মেরাজ, আর মেরাজ এই জন্য, এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিছেন, এমনকি জিবরিল আলাইহিস সালামকেও আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন, একজনকে দেন না নিজ ইচ্ছায় গঠন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে গঠন দিছেন উনি যেমন চাইছেন। এই জন্য হাসান বিন সাবেদ বলছেন খুলিক তাকামা তাশাউ, আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন, আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন। তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি, যে আপনাকে সারা দিনই দেখি, সব সময় দেখি, লুকানো কিছু নাই আপনা আমার থেকে আপনি, কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন, এটা হলো মেরাজ। আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, এটা হলো মেরাজ। ওই নবীর বেরি কেন পড়বো না, যে আরো সে যায় আমাদের কথা বলেন নাই, উঠাউটি না করি আমি শেষ জায়গায় চলে আসছি, আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত, মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না? আরো সে আমি 3-4 দেখাবো, যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে, আর না হইলে বুঝে আসবে না, কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না, আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে, বোঝেন না মনে হয় আমার কথা, কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি, ঠিক না? আবার কাউকে ইশারা দিলেই বুঝে, 2-4 আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন, যে আরো সে যে আপনাকে আমাকে বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন, বলছে লা আস
আজকে চাইতে আসছি উম্মতি উম্মতি উম্মতি, আজকে আমি উম্মত চাব। বলছে কেন এখানে উম্মত? হায় আল্লাহ, যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন, আল্লাহ ওই পারে, উনি এই পারে। আমি তুর পাহাড় দেখছি, ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না, পা দিতে দেরি, ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই। আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছেন, তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামও, আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে, লেকিন বাইনকি ও বাইনা কা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, 70,000 পর্দা, আনাওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, তুমি এটা ভাইবো না, আমি চূড়ায় তুমি পদদেশে। যার সাথে কথা বলছেন জমিনে রাইখা, আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়া পাশে বসায়। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে, 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন, উনি শুধু বেঁচে ছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে। ক বা কাও সাইনিয়াও আদনা, তীরার ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম, প্র্যাকটিক্যালি এরকম কাছে বসা ছিলেন, কোনো পর্দা ছিল না, ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই, সব হারায় গেছে। না হাসানের কথা, না হোসাইনের কথা, না আলীর কথা, না ফাতেমার কথা, অথচ দুযোগের ভিতরে এক সময় কাফেররা বলবে ওই নামদারি মুসলমানদেরকে, কাগজের মুসলমানদেরকে, যে আমরা তো অনলাইনে দেখছি তোমরা সব মুসলমান ছিলা, আজকে তোমরা আমাদের সাথে কেন? তাইলে তোমরা যে অনলাইনে ফিল আপ করলা মুসলমান 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 মুসলমান, তো ইসলাম তোমাদেরকে কি কাজে দিল? আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বের কর, যারা কাগজের মুসলমান ওদেরকে দোজখ থেকে বাহির কর। তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআনে বলতেছে, সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আফসোস, আমরা যদি এরকম অনলাইনের মুসলমান হইতাম তাইলে তো আমরাও আজকে বাহির হয়ে যেতাম। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? এটা কি নুন না? কে ভালোবাসা করছে? আছে তো সাবারের এইখানে যুবক আছে, একজন আরেকজনরে বলতেছে দোস্ত তোরে কেমনে পছন্দ করলো, সারা সাবার তো আর পিছে গুললো, কাউরে পছন্দ করলো না, তোকে কেমনে পছন্দ করলো, মনে হয় বোঝেন না। আছে এখানে যুবক আছে, তোকে কেমনে পছন্দ করলো, ও পারে না আশ্চর্য হইয়া জান দিয়া দেয়, কিন্তু এই যুবককেই যদি বলি যে একজন মেয়ে তোকে পছন্দ করছে, তুই এত বড় আশ্চর্য হইতেছিস, তোকে যে আল্লাহ পছন্দ করা মানুষ বানাইছে, একদিনও তো একটা চিৎকার দিয়া কইলি না যে আমাকে কে মানুষ হিসাবে পছন্দ করলো, কে আমাকে মুসলমান হিসাবে পছন্দ করলো, কে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করলো। আমার তো কান্না এটাই যে আজকে আমরা নির্যাতিত কেন, কেন নিষ্পেষিত, কেন আমরা বঞ্চিত, কেন আমরা লাঞ্ছিত, কেন আমরা ঘৃণিত? সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার 70% সম্পদ, ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে, বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি 70% তেল মুসলমানদের কাছে, যেটাকে তরল সোনা বলে, 70% গ্যাস মুসলমানদের কাছে, যেটা আরেক তরল সোনা, সোনা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি কাপড় মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায়, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, টাকা টাকা, বিশ্বাস হয় না? এক রাষ্ট্রের টাকা দিয়ে সারা 30% দুনিয়াকে কিনা যায়, 30% 30% দুনিয়া কিনা যায়,
কুয়েতের এক টাকা দিলে $5 পাওয়া যায়, $5। নেটে সার্চ দিয়ে দেখেন কেন নির্যাতিত। আজকে ফিলিস্তিনে কয়দিন চলছে? কয়দিন? একশো দূরমিয়া দূর। 5 তারিখে হয়েছে 100 দিন, আজকে 22 তারিখ। 22-এর থেকে 5 বাদ দেন, 117 দিন চলতেছে আজকে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে ফিলিস্তিন চৌকে দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে ইব্রাহিম, ওয়াদিয়ে খলিল, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা, মেরাজের রাত্রে 16 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রসুল নামাজের ইমামতি করছেন, আল্লাহর রসুল বক্তৃতা দিছেন, যেখানে এখনো কবর চিহ্নিত আছে ডর্জন খানিক নবীর। আমি ঘুরা বলতেছি, কিতাব দেখা না, আমি 15 বছর আগে দেখছি। 117 দিন হয়ে গেল আমরা নির্যাতিত। কেন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাকে এটাই জবাব দেয়, যাদেরকে জিজ্ঞাসা কর নুন কতটুক খাইল, গুণ কতটুক গাইল, নুন কতটুক খায়, গুণ কতটুক গায়। আমি যে 5 বেলা ডাকি, কয়জন সাড়া দেয়? নাইলে আবাবিল তো এখনো রাখা আছে না? নাই আবাবিল? আবাবিল চিনেন? হজে গেছেন না? রাত্রে দেখছেন না ছোট একটা পাখি হেরেমেল চতুর্দিক দিয়া ঘোরে, ওটার নাম আবাবিল। আবাবিল তো এখনো রাখা আছে। মশা তো এখনো সাবারে আছে না? নাই। মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা বানাইছেন। চিৎকারের ফেরেশতা তো এখনো আছে, কওমে সলেকে যে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে, কওমে আদকে যেই ফেরেশতা ধ্বংস করছে, কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। আমি দেখে আসছি, 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি। জিবরিল আলাইহিস সালাম তো এখনো বাঁচা আছে, ডেড সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার তো ইসরায়েলের ভিতরে, 2.5 কিলোমিটার তো জর্ডানের ভিতরে। আল্লাহ ফেরেশতাকে হুকুম দেন না কেন? ইসরায়েল আর কতটুক বড়? জিবরিল আলাইহিস সালাম তো একটা খোঁচা দিলেই হয়, হুকুম দেন না তো দেন না কেন? আয়েশা পড়ছি, আমি শেষ জায়গায় পায়ে হাত রাখি, একটু চিন্তা করেন, আজকে সব কিছু থাকা সত্ত্বেও সবচেয়ে বড় টাকা, সমস্ত নেয়ামত মুসলমানদের কাছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন? সব বিজাতিদের পাঞ্জা আমাদের মাথা, আমাদের মাথার উপরে সবার পাঞ্জা কেন? আরেকটা বললে বুঝবেন কি বুঝবেন না জানি না, ডেলি তো এই মসজিদের ইমাম সাহেব, ওলামারা ডেলি তো 32 বার আল্লাহর কাছে আবেদন করে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে শত শত বছর আমরা ইহুদি নাসারার এদের দোসরদের হাতে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? মুসলমান দেশগুলো এদের পাঞ্জার নিচে কেন? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তো চালায় মুসলমান, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে তো পার্স বানানো হয়েছে সোনা দিয়া, বলেন বাইডেনের গাড়িতে সোনার পার্স আছে কিনা? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স তো সোনা দিয়া,
নির্যাতিত কেন? হাসার জন্য না, বাবার জন্য। যে আমি নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। কালকে চলে যেতে হবে, আজকে সূর্য এটা বলতে বলতেই ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। নিচের মাটিটাও আমার সাথে তাল মিলায় বলতেছে, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। চলে যেতে হবে বিদায়, যদি কথা বুঝে আইসা থাকে আসেন, রাস্তা এখনো আমাদের একটা খোলা আছে, একটা রাস্তা এখনো আমাদের জন্য খোলা আছে। অতদিন খোলা থাকবে যতদিন কণ্ঠ নালীতে রু না আসে। এটাও আমাদের চেহারার দিকে দেখা না, বন্ধুর দিকে তাকায়। আল্লাহর রসুলের চোখের পানির কারণে পানি, কান্নার পরে যখন জিবরিল আলাইহিস সালাম আয়া হাদিস নিয়ে চলে আসছেন, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তো আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন আর বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেচা যাবে। লানত আমাদের জিন্দগির উপরে, যতদিন দুনিয়ায় ছিলেন একদিনও চোখের পানি শুকায় নাই। সাবারের মানুষ ভালো মতে বোঝেন, যতদিন দুনিয়ায় ছিলেন আল্লাহর রসুলের চোখের পানি একদিনও শুকায় নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? কাহিনীকে শর্ট করতেছি, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে চলে যাবে, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে তে দেখা রাখবে। আল্লাহ অঙ্গীকার করছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। কবরে এখনো কাঁদতেছেন, পুরা টিম আমি সাবারে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ইমান ছিনায় নিয়ে যাইতেছে, কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান শিখায়া শিখায়া আমার উম্মতকে ইমান নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি, চোখে পানি নিয়ে উঠবে পানি। উল্টা টাইনে দেখবে, বামে দেখবে, পিছে দেখবে, সামনে দেখবে, ময়দান খালি। জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, না নবী না রসুল না কোনো উম্মত, না আমরের উম্মত কেউ উঠে নাই। চিন্তার কোনো কারণ নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, আপনি সাক্ষ্য। চোখে পানি নিয়ে উঠবে পানি নিয়ে, আঙ্গুল উঠাইলে জালাল আবুল সামরকান্দেরটা তাহকিক করেন, যা আমার উপরে উঠেন না, আমি তো কিতাব গাইটা বলতেছি, শেষ দেখাইতেছি, আমার জাতির ভিতরে লোক পাওয়া যাবে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আপনি নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, চিনেন মাকামে মাহমুদ? চেয়ার তো আল্লাহ দুটেই বানাইছেন, একটা নিজের জন্য ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহর রসুল তো বসবে না, দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে কেন বসেন না, আল্লাহ জানেন তো, জবাব দিবে যে তিন জায়গায় দৌড়াবে সে বসবে তো বসবে কি কইরা। আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি চাই না উম্মত আইসা আমার অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটব, ওইখান থেকে মিজানে যাব, আপনার প্রতিশ্রুতিগুলা মিজানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রয়োগ করব, ওইখান থেকে পুলসেরাতে যাব। উম্মত যদি পার না হইতে পারে,
আমি দুরুদের গাঁঠি মাথায় দিয়ে পার করায়া দিব। আমি তো তিন জায়গায় ছুটতে থাকব, আজকে ওই উম্মতের মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ উম্মত রাখলো তো রাখলো কতটুকু। ওই নবী আমাদের জন্য রাস্তা দিয়া গেছেন একটা, উনার কারণে আল্লাহ দিছেন, নাইলে দিতেন না। কোরআন এটাই বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাদিসে কুদসিও বলে আহলু মাআসিয়াতি লা আকনুতুহু মির রাহমাতি, আল্লাহ বলে আমি আমার আপনার গুনাহগার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না। বিদায় রাস্তা একটা খোলা আজকে আমাদের জন্য সর্বপ্রথম, সেটা হলো আজকে যদি আমরা তওবা করি মনের থেকে। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে নামায় নাহার, আল্লাহ কিন্তু আমাদের আকাশে আমাদের দুনিয়ার ছাদে এখন বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের সুবাদে আজকে পুরো উম্মতের তওবা কবুল করেন, উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামান। দ্বিতীয় আরেকটা রাস্তা খোলা আছে যদি আজকে, কেননা দুনিয়ার প্রেক্ষাপট একটা জিনিসে সুফি সদ অনুমতি দেওয়া যায়, সেটা হলো নামাজ আজকের থেকে ছাড়ব না। অঙ্গীকার যে আজকের থেকে নামাজ আর ছাড়ব না, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, নামাজ আজকের থেকে যদি ফজর থেকে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 100% আমার বিশ্বাস সূর্য এক রং নিয়ে ডুববে, পরের দিন আরেক রং নিয়ে উঠবে। যদি শুধু একটা আমলই করে পাঁচ ওয়াক্ত নামাজ উম্মত যদি আজকে পড়ে। আর যুবকদেরকে দুটা কথা বলবো, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করো যে নেটে চুলের কাটিং দেখা আর কোনোদিন স্ক্রিন শট দিয়া চুল কাটব না। কে কে অঙ্গীকার করতে পারে যে আর কোনোদিন নেটে দেখা চুল কাটব না? না মাও আল্লাহকে নারাজ করো না। ঢাকায় একটা শব্দ আছে, আল্লাহর লগে পাঙ্গা লওয়া ঠিক না, সবাইকে নারাজ করো আল্লাহকে নারাজ করো না। আল্লাহ শতবার বাংলাদেশকে সিগনাল দিছে, এখনো বাংলাদেশের সাথে আল্লাহর সম্পর্ক আমি মনে করি ভালো, শুধু এই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আল্লাহওয়ালা এরকম কোরআনি মাহফিলের কারণে এখনো বাংলাদেশের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কিন্তু তুর্কিতে যে বিপর্যয় হয়েছে তুর্কি আলারা কেয়ামতের সকাল পর্যন্ত মনে রাখবে। 7.6 ভূমিকম্প হয়েছে মরক্কোতে কয়েকদিন আগে, ওরাও আজীবন মনে রাখবে। কিন্তু আমাদের দেশে গত ডিসেম্বরও 6.3 ভূমিকম্প হয়েছে কিন্তু কিচ্ছু হয় নাই। বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত শতবার হয়েছে কিচ্ছু হয় নাই, সিগনাল দিয়েই যেতেছেন। এই জন্য আমি বলতেছি আল্লাহকে আর নারাজ করব না। গায়রের স্টাইলের চুল কাটা আল্লাহকে নারাজ করা? যুবক 300 টাকার চুল কাটা তো, 50 টাকা দিয়ে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো, 250 টাকা দিয়ে মিষ্টি কিনো, নিজেও খাও বন্ধুদেরকেও খাওয়াও। বন্ধুরা যদি বলে চুল কেটা তুই মিষ্টি খাইতেছিস, মানি আল্লাহর রসুলের আদর্শে কাটছি, প্রত্যেক চুলের বদলায় সোয়াবও পাইছি, কালকে আল্লাহর রসুলের সাথে দেখা হইলে সবার আগে হাতটা বাড়ায়া দিব, আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন না, শুনছি আপনি নাকি দয়ার সাগর কি দিবেন, তুমি এক পাত হাত পাতবে আল্লাহর রসুল দুই হাত বড়া দিবে দুই হাত, তারপরে তুমি বন্ধুদেরকে বলো এই খুশিতে মিষ্টি খেয়েছি। পয়সা যদি তারপরও বেচা যায় একটা ফুলের মালা কিনা গলায় সাবারে ঘুরতে থাকো,
আর আমার এই জবাব বলতে থাকো সবাইকে যে রসূলের আদর্শে কাটছে। দ্বিতীয় তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আর 14 তারিখ আমরা মানাবো না, 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 14 তারিখ উদযাপন করব না। নামান সত্য তো? আসলে আমি আমাকে ধরা বুঝাইতে পারতেছি না, আমি 31st night আমেরিকা তো দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো মাতালি দেখি না। এত মাতাল, প্রত্যেক বাড়ির সাদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক রোডে, প্রত্যেক এলাকায়। কয়েকদিন আমি কি আমি এখান দিয়ে যাইতেছিলাম তো বড় একটা ব্রিজ পড়ে মনে হয়, ঠিক না? পড়ে না, পুরাটা নাম বললাম না আর কি, একটা ব্রিজ পড়ে তো আমাকে বলতেছে 31st night আগেই, তো বলতেছে হুজুর আজকে তো যাইতেছেন 31st night রাত্রে আয়া দেখে নেনে হয় কি। এরকম মাতলামি ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, আমি তো সিডনিতে ছিলাম 31st night, এরকম মাতলামি তো দেখি নাই। আমি তো আমেরিকা তো 14 তারিখ দেখছি, এতটুকু দেখছি, দেখা হইলে গালে গাল লাগাইছে আর একটু বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু বাস শেষ, কিন্তু ফুল শট পড়ে যায়। বাংলাদেশে 14 তারিখের জন্য ফুল ইনপুট হয়, মনে হয় মিথ্যা বলতেছি। হ্যাঁ, প্রতিবেশী দেশ থেকে ফুল আসে 14 তারিখের জন্য। আল্লাহকে নারাজ করো না, পায়ে হাত রাখি, নাইলে ফুর্তি করতে করতে ঘুমামো, সকালে উঠা দেখুন সব সাইজ। আল্লাহ পারে, আল্লাহ বইলা দিছে লাও আমারতুল আরদা লাতাল আকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, 1 সেকেন্ড সময় নিবে না তোকে পেটে নিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি যে আজকের থেকে অঙ্গীকার করি 14 তারিখ উদযাপন করব না, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কি দোয়া না আরো কেউ আছে?